Assalamualaikum, kya mona sen shobai asha korchi prottekei besh bhalo roichen ebong shusto roichen to ajke ami facebook er je notun policy add hoyeche to seta somporke ajker video te apnader shonge alochona korbo to apnara shobai janen facebook jokon মেটা কোম্পানির আওতায় আসলো তখন থেকে কিন্তু ফেসবুকে নতুন নতুন আইন নতুন নতুন রুলস কিন্তু ফেসবুকে জারি করা হচ্ছে তো এগুলো নতুন নতুন পলিসি নতুন নতুন রুলস সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে কেননা এগুলো সম্পর্কে না জানলে আপনার অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টে আপনি সুরক্ষিত অথবা আপনার অ্যাকাউন্টে যদি বাঁচাতে চান তাহলে ফেসবুকের নতুন যেগুলো পলিসি আসছে নতুন যেগুলো রুলস আসছে অর্থাৎ মেটা কোম্পানির আওতায় আসার পর ফেসবুকের যে নতুন রুলস জারি হয়েছে তো এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে সো এগুলো সম্পর্কে আপনি কিভাবে জানবেন তো প্র্যাকটিক্যালি আমি আজকে দেখিয়ে দেব সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলেই না যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আপনারা কিছুদিন আগে যখন মেটা কোম্পানির সাথে ফেসবুক যুক্ত ছিল না তখন কিন্তু আমরা যেটা ইচ্ছা সেটাই ফেসবুকে আপলোড করতে পারতাম অথবা মানে যে ভিডিও ইচ্ছা সেই ভিডিওই কিন্তু আপলোড করতে পারতাম তো মেটা কোম্পানির আওতায় যখন ফেসবুক চলে আসলো তখন কিন্তু ফেসবুকের নতুন নতুন রুলস জারি করছে তো সেগুলো রুলস সম্পর্কে যদি না জানেন তাহলে হঠাৎ করে দেখবেন আপনি হয়তোবা ফেসবুকের যেগুলো পলিসি রয়েছে সেগুলো হয়তোবা আপনি ভঙ্গ করে ফেলেছেন যার কারণে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিয়েছে বা ডিসেবল করে দেবে তো এইগুলো পলিসি সম্পর্কে আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে সো কিভাবে জানবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সর্বপ্রথম কি করবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনিও দেখে নেবেন সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে দেবেন দেন ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে সো সর্বপ্রথম আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সবার নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন সো এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পর আবারও দেখতে পারবেন এখানে শুধু জাস্ট সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন এটার উপর ট্যাপ করে দেবেন তো এটার উপর ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে চলে আসবেন আসার পর সবার নিচে দেখতে পারবেন এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড লিগাল পলিসিস অর্থাৎ দেখেন এখানে কিন্তু নতুন নতুন যেগুলো পলিসি অ্যাড করা হয়েছে সেগুলো পলিসি সম্পর্কে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন নতুন যে পলিসিগুলো অ্যাড হয়েছে তো সেটা দেখার জন্য আপনারা সরাসরি কি করবেন এই যে দেখবেন চতুর্থ নম্বরে কমিউনিটি স্ট্যান্ডার্ড নামে একটি অপশন পাবেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এই অপশনটিতে আপনি কি করবেন ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করে দিলে এরকম একটি ইন্টারফেস আসবেন সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ ফেসবুকের যে মেটা কোম্পানির সাথে যুক্ত হওয়ার পর কি কি নতুন নতুন পলিসি অ্যাড হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখন আপনি বলতে পারেন আমি তো ভাই ইংরেজি বুঝি না তো আপনি এইগুলো যে কমিউনিটি যেগুলো কমিউনিটি বা যেগুলো নতুন নতুন পলিসি যুক্ত করা হয়েছে এগুলো আপনি বাংলাতে দেখতে চাইলে এই যে উপরে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন পাবেন এখানে ট্যাপ করে দেবেন সো এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি ভাষাটা কি করবেন ল্যাঙ্গুয়েজটা বাংলায় সিলেক্ট করে দেবেন ওকে বাংলায় সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলায় কিন্তু এগুলো সবকিছু আপনি কমিউনিটি পড়ে নিতে পারবেন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখেন ফেসবুক অ্যাপে কি অনুমোদিত এবং কি অনুমোদিত নয় ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটির একটি রূপ রেখা দেয় অর্থাৎ দেখেন এখানে কিন্তু ফেসবুকে কি কি অনুমোদিত বা কি কি অনুমোদিত নয় সব কিছুর পলিসি কিন্তু এখানে আপনি বাংলাতে এগুলো সব কিছু আপনারা পড়ে নেবেন আমি পড়িয়ে দেখালাম না অনেক সময় লাগবে যে যার কারণে আমি পড়িয়ে দেখালাম না সো আপনারা কি করবেন এখান থেকে পড়ে নেবেন আমি জাস্ট স্ক্রল ডাউন করে নিচের টুকু আপনাদেরকে পড়িয়ে দেখাচ্ছি দেখেন আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সারা বিশ্ব জুড়ে প্রত্যেকের ক্ষেত্রে সমস্ত ধরনের কন্টেন্টে প্রয়োগ করা হয় দেখেন এখানে কি বলা হয়েছে হিংসাত্মক বা অপরাধমূলক আচরণ হিংসা এবং উস্কানিমূলক যদি কোনো ফটো কোনো ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দেবে তারা ডিঅ্যাক্টিভ করে দেবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্ষতি সাহায্য সাহায্য অপরাধের প্রচার করা এগুলো করা যাবে না তারপর হচ্ছে প্রতারণা বা ছলনা করা যাবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টে তারপর আত্মহত্যা নিজেকে আঘাত করার ভিডিও বা ফটো আপলোড করা যাবে না বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট এগুলো আপলোড করা যাবে না তারপরে দেখেন এখানে কিন্তু বিভিন্ন রয়েছে তারপরে হচ্ছে দেখেন এখানে মানে কাউকে খারাপ ভাষায় গালি দেওয়া এরকম টাইপের ভিডিও তৈরি করা যাবে না তারপরে দেখেন এখানে কিন্তু মানে বিভিন্ন রয়েছে স্প্যাম করা যাবে না সাইবার সিকিউরিটি রয়েছে তারপর হচ্ছে মিথ্যা খবর প্রচার করা যাবে না মেমো তারপরে বিভিন্ন কিছু এখানে মানে পলিসি কিন্তু দিয়ে দিয়েছে আমি পড়িয়ে দেখালাম না আপনারা পড়ে নেবেন এখান থেকে তো এগুলো কিন্তু আপনাদেরকে পড়ে জানতে হবে এগুলো পলিসি সম্পর্কে জানতে হবে এগুলো এগুলো থেকে কিন্তু আমাদের মানে এখানে যেগুলো পলিসির কথা বলছে তারা এগুলো থেকে বিরত থাকতে হবে নাহলে কিন্তু আপনার সাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু যে কোনো সময়ের জন্য হয়তো বা আপনি ফেসবুকের কমিউনিটির রুলস আপনি ভঙ্গ করছেন তো যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তো এগুলো কমিউনিটি পলিসি সম্পর্কে ফেসবুকের পলিসি সম্পর্কে জানতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এত কোনো ভিডিও দেখার জন্য